পরম দিঘিতে জন্মাষ্টমীর পরদিনই শুরু হয়ে গেল নারকেল খেলা। আগামী সাত দিন ধরে এই খেলা পালিত হবে। মূলত রাজবংশী সম্প্রদায়েরই ঐতিহ্যবাহী এই খেলা, যা উৎসবের মতো করে পালিত হয় রাজবংশী সম্প্রদায় অধ্যুষিত এলাকায়। উত্তর দিনাজপুরের হেমতাবাদ, করণদিঘি, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ এলাকার বিভিন্ন স্থানে এই খেলা হয়ে থাকে। খুবই আনন্দ লাগছে আমাদের এখানে বিদিকা গ্রামে সত্যই আমি সাহেবের বাড়ির সামনে যে খেলা, নারকেল খেলা একটা ঐতিহ্য, আমাদের রাজবংশী যে ঐতিহ্য নারকেল খেলা, সেই খেলা আমরা দারুণভাবে উপভোগ করছি। এটা কোনো দিন হয়নি, এটা প্রতি দীর্ঘ কোনো বছর ধরে হয়নি, এটা প্রতি বছর ধরে আমরা স্মরণীয় থাকবো। মঙ্গলবার উত্তর দিনাজপুরের রাজবংশী সম্প্রদায় অধ্যুষিত এলাকা করণদিঘি বিধানসভায় এই নারকেল খেলা উৎসবের মতো করে পালিত হল, যার ব্যবস্থাপনায় রয়েছেন স্থানীয় বিধায়ক গৌতম পাল। জন্মাষ্টমী ছিল, আজকে তার নন্দ উৎসব হচ্ছে, দই কাদা খেলা হচ্ছে এবং মটকায় করে সেখানে কিছু অর্থ, রূপো, সোনা, নারকেল, গামছা এগুলো দেওয়া হয়েছে। এখানে আমার কলা গাছের উপরেও ফাঁকা মাঠে জল ও কাদা দিয়ে তৈরি করা হয় খেলার মাঠ। ওই কাদার মাঝখানে একটি করে নারকেল দেওয়া হয়, যা খেলোয়াড়রা কেড়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকেন। কেউ একজন একটি নারকেল নিজের কবজায় নিতে পারলেই আবার নতুন করে নারকেল দিয়ে শুরু হয় খেলা। এই আমাকে ভালো লাগছে, 3 ঘন্টা ধরে খেললাম, কলা গাছে গেলাম, কলা গাছে 1 ঘন্টা লাগিয়েছিলাম, দুবার গেলাম, সামনে চড়ালাম, কলা গাছটাকে চললাম, গায়ের জোর দিয়ে উপরে চললাম, উপরে চলার পরে একটু বেশি আবার এটা কী যেন বলে পলসিটা, ঠিক আছে, পলসিটা ছিল ওটাকে আমি ছিলাম। শতাব্দী প্রাচীন এই খেলাটার নাম নন্দ উৎসব বলেই জানা যায় এলাকার সূত্রে। আজও যা রাজবংশী সম্প্রদায়ের লোকেরা খেলে থাকেন। খেলা শেষ হওয়ার পর ওই খেলার মাঠের কাদা নিজেদের কৃষি জমিতে ছিটিয়ে দিলে ফসল চাষ ভালো হয় বলেই বিশ্বাস রাজবংশী সম্প্রদায়ের মানুষজন। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।